সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে অভিনন্দন। আমি বাবু কুমার সরকার, আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয় বোনাগাতি। আমি সাধিকা অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি বোনাগাতি জোন থেকে একটি ক্লাস উপস্থাপন করছি। আজ আমি নবম ও দশম শ্রেণীর রসায়ন শাস্ত্রের তৃতীয় অধ্যায়ে পদার্থের গঠন সম্বন্ধে আলোচনা করব। তোমরা পূর্বে জেনেছো পদার্থ কাকে বলে। দ্বিতীয় অধ্যায়ে আমরা এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি যে যার নির্দিষ্ট আয়তন আছে, ভর আছে এবং জায়গা দখল করে তাদেরকে আমরা পদার্থ বলি। এই সকল পদার্থ বিভিন্ন অবস্থায় থাকে, যেমন কঠিন পদার্থ, তরল পদার্থ এবং বায়ু বা গ্যাসীয় পদার্থ। এই সকল পদার্থ কীভাবে গঠিত হয়, এর অভ্যন্তরীণ যে সমস্ত কণা আছে আমি এই সম্বন্ধেও পরবর্তী আলোচনা করব। আজ ওই সকল পদার্থের ক্ষুদ্র ক্ষুদ্র কণার সম্বন্ধে করি। এই কণাগুলোকে আমরা অণু বা পরমাণু সম্বন্ধে গঠিত। মৌলিক আমরা আপনি দেখবো মৌলিক ও ক্ষুদ্র পদার্থটি। তোমরা যদি সোনাকে ভাঙতে থাকো, টুকরো টুকরো করতে থাকো, শুধু সোনাই পাওয়া যাবে। তদ্রূপ লোহার কোনো পদার্থ যদি ভাঙতে থাকো, লোহাই পাওয়া যাবে। তাহলে এই ধরনের পদার্থকে আমরা কি বলতে পারি? মৌলিক পদার্থ। অর্থাৎ যে সকল পদার্থকে ভাঙতে থাকি, ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাদেরকে আমরা মৌলিক পদার্থ বলি। এই মৌলিক পদার্থ কঠিন আছে, গ্যাসীয় আছে, ধাতু অধাতু বিভিন্ন ধরনের পদার্থ আছে। পৃথিবীতে এরকম মোট 118টি মৌলিক পদার্থ বা মৌল আবিষ্কৃত হয়েছে। তার মধ্যে 98টি মৌল আমাদের এই ভূপৃষ্ঠ প্রকৃতিতে পাওয়া যায়, আর বাদবাকিগুলো গবেষণাগারে তৈরি করা হয়েছে। তোমরা কি জানো আমাদের শরীরে মোট কয় ধরনের মৌল বিদ্যমান? জেনে নাও, মোট 26 ধরনের মৌল আমাদের শরীরে আছে। যৌগিক পদার্থটা কি? তোমাদের মৌলিক পদার্থটা দেখি, খালি আমরা যদি অক্সিজেনের ধর্ম দেখি, এবং অক্সিজেন ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম পাওয়া যায় না। তো মৌলিক পদার্থ শুধু সেই পদার্থেরই ধর্ম অক্ষুণ্ণ রাখি। হ্যাঁ, এবার যৌগিক পদার্থটি যে পদার্থকে ভাঙিয়ে দুই বা এর অধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাদেরকে আমরা যৌগিক পদার্থ বলবো। যেমন আমরা যদি পানি দেখি, H2O, পানিকে যদি বিশ্লেষণ করি আমরা দেখতে পাবো এখানে দুইবার হাইড্রোজেন আর একবার অক্সিজেন আছে। তাহলে হাইড্রোজেন একটি মৌল, অপর দিকে অক্সিজেন একটি মৌল, এই দুটো মৌল মিলে একটা যৌগ সৃষ্টি হয়েছে, যৌগিক পদার্থ সৃষ্টি হয়েছে। তাহলে আমরা যদি যেমন আমি যদি মনে করি আমার একটি মডেল এই অক্সিজেন হাইড্রোজেন, তাহলে একটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে দুটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে কি করছে? পানি গ্রহণ করেছে। তদ একটি অক্সিজেনের সাথে একটি অক্সিজেন পরমাণুর সাথে দুটো হাইড্রোজেন যুক্ত হয়ে পানি গ্রহণ। তারপর আমরা যদি একে বিশ্লেষণ করি তো কি পাবো? দেখো, দুইবার অক্সিজেন পাইছি, দুইবার হাইড্রোজেন পেয়েছি আর একবার অক্সিজেন। তাহলে এই পদার্থকে ভাঙলে আমরা একাধিক পদার্থের দেখতে পাই। তাহলে এটা আমরা কি বলবো? যৌগিক পদার্থ বলবো। এখন মৌলিক পদার্থের ধর্ম কিন্তু স্ব মৌলের গুণ বিশিষ্ট হয়, ধর্ম বিদ্যমান থাকে। আর যেমন অক্সিজেন বাদ দিয়ে অক্সিজেন ছাড়া পাওয়া যাবে না। এবার আমরা তোমাদের মৌলের প্রতীক কি এটা আমরা একটু ব্যাখ্যা করি। কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামে মাধ্যমে প্রকাশ করাকে মৌলের প্রতীক বলে। যেমন আমরা অক্সিজেনকে যদি প্রকাশ করি অক্সিজেন, তো অক্সিজেনের প্রথম অক্ষরটা কি? ও।
অধিক প্রকাশ করছি। তদ্রূপ হাইড্রোজেন হাইড্রোজেন গ্রহণ করবা এইচ, তাহলে এগুলোকে আমরা কি বলবো? প্রতীক বলবো। হ্যাঁ, ইংরেজি নামে অথবা ল্যাটিন নামে, ল্যাটিন নামটা কি, কিছু কিছু মৌল আছে যাদের সাধারণ ইংরেজি অক্ষরের নামে প্রথম অক্ষর দিয়ে শুরু হয় না, এগুলো ল্যাটিন নাম। যেমন ক্যালিয়াম, ক্যালিয়াম, ক্যালিয়াম অর্থাৎ কি, এর আছে কে, এর আছে পটাশিয়াম। হ্যাঁ, সোডিয়াম নে, এনে ন্যাট্রাম অর্থাৎ সোডিয়াম, এরকম কপার আছে, ল্যাম্বিড আছে, লেড আছে ইত্যাদি, এইগুলো আছে আমরা ল্যাটিন শব্দ থেকে প্রথম অক্ষর দিয়ে আমাদের তাদের প্রকাশ করি। এখন এই প্রতীক লেখার নিয়মটা কি, প্রথমে আমরা নামের প্রথম অক্ষর, যেমন কার্বন, কার্বনের প্রথম অক্ষরটা কি ইংরেজি বড় হাতের অক্ষরে হতে হবে, এটা সি দিয়ে প্রকাশ করবো। পরবর্তীতে যদি আবার এই কার্বন অর্থাৎ সি দিয়ে কোনো মৌল আসে, সেক্ষেত্রে কি করবো, আমরা প্রথম অক্ষর হবে ইংরেজি বড় হাতে আর পরবর্তী মৌলটি ইংরেজি ছোট হাতে হতে হবে। যেমন কোবাল্ট, সি ও, কার্বনের সি হয়েছে, এটা হচ্ছে কোবাল্ট। তারপর যদি আবার যদি কার্বন এরকম অক্ষর আসে, তবে যে অক্ষরের উপর প্রাধান্য থাকবে বর্ণের উপর, সেই বর্ণটা দিতে হবে প্রথম অক্ষরের পরে। যেমন ক্যাডমিয়াম, ক্যাডমিয়াম ক্ষেত্রে আমি কি লিখবো, সিডি, সিডি ক্যাডমিয়াম। প্লামবেট, টিডি, এভাবে আমরা প্রতীক লিখবো। সচরাচর তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা অণুকে কিন্তু দেখাই নি, একাধিক অণু পরমাণু মিলে অণু হয়। যেমন আমি একই দেখো এইভাবে যাই, অণু এবং পরমাণু মৌলিক অণু আছে এবং জৈবিক অণু আছে। মৌলিক অণু কি, শুধু মৌলিক পদার্থে দুটো পরমাণু মিলে যে অনুঘটিত, অথবা দুটি পরমাণু পরস্পর পারস্পরিক রাসায়নিক বন্ধন যুক্ত হয়ে যে পদার্থ গঠন করে, এটাকে অনুবাদ। যেমন এই দুটো যদি হাইড্রোজেন মনে করি, আমি হাইড্রোজেন আর দুটো হাইড্রোজেন মিলে এটা হাইড্রোজেন অনুবাদ, সেটা আমি সঠিক লাগবো। তাহলে এই যে হাইড্রোজেন, হাইড্রোজেন তো মিলে দিয়ে আসছে হাইড্রোজেন এস টু, এটা তাহলে কি হবে, এটা মৌলিক অণু। পক্ষান্তরে আমরা যদি বলি যৌগিক অণু কি, যৌগিক অণু আমি অনুক্ষেত্রে দেখবো একাধিক মৌলিক পরমাণু। যেমন এখানে আমি যদি বলি অ্যামোনিয়া, অ্যামোনিয়া আমি যদি এই হলুদ রঙের মডেলটাকে নাইট্রোজেন মনে করি, আর হাইড্রোজেন যদি আমি এই নীল রঙের মডেলটাকে দেখতে পারি, তাহলে একটি নাইট্রোজেন সাথে তিনটি হাইড্রোজেন যুক্ত হয়েছে, তিনটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়েছে, তাহলে এটা তুলে যাবে কয় ধরনের পরমাণু আছে, একটা আছে নাইট্রোজেন, একটা হাইড্রোজেন, দুই ধরনের, তাহলে এটা কি হবে, এটা একটা যৌগিক অণু হবে। তদ্রূপ এইচ টু ও পানি, এখানে একটা যৌগিক অণু, কার্বন ডাইঅক্সাইড, এটাও একটা যৌগিক অণু, তাহলে যৌগিক অণু কিন্তু প্রস্তুত হতে পারে। হ্যাঁ, কিন্তু মৌলিক অণু কয়টা হতে পারে, সর্বোচ্চ কি আমাদের 118টি মৌল আবিষ্কৃত, সেই সংখ্যা বাইরে তো হবে না, এই জন্য যৌগিক অণু একাধিক হতে পারে এবং যৌগিক পদার্থ প্রচুর হতে পারে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। তোমরা তোমাদের পাঠ্য বইয়ে, রসায়ন বইয়ে 38 এবং 39 পেজে যে বিভিন্ন মৌলের প্রতীক, হ্যাঁ, এবং সংকেত সম্বন্ধে আলোচনা করা আছে, এগুলো তোমরা বাসায় দেখবে। এবং আগামী ক্লাসে আমি তোমাদের পরমাণু অভ্যন্তরভাগে অর্থাৎ প্রত্যেকটা পরমাণুর মাঝে কি কি কণা সম্বন্ধে গঠিত, এখানে নিউট্রন আছে, প্রোটন আছে, বাইরে ইলেকট্রন আছে, এবং কি কি পদার্থ নিয়ে একটি পরমাণু গঠিত হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এবং নিউট্রন সংখ্যা কি, প্রোটন সংখ্যা কি, হ্যাঁ, ইলেকট্রন সংখ্যা কি, এগুলো আমি বিস্তারিত আলোচনা করব। তোমরা এই করোনা মুহূর্তে বাসায়, নিজ নিজ বাসায় থেকে লেখাপড়া করবে এবং বাইরে গেলে স্বাস্থ্যবিধি অনুসরণ করবে, মাস্ক ব্যবহার করবে, আর একটু মনোযোগ সহকারে পড়ালেখার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে।